এবার ভাঙরে বোমা মিলল তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ফেটে জখম হলেন একজন তৃণমূল কর্মী শরীফুল ইসলামের স্ত্রী বোমার আঘাতে জখম হয়েছেন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ তার স্ত্রী বোমার আঘাতে জখম হয়েছেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মী শরীফুল ইসলাম তার স্ত্রী বোমার আঘাতে জখম হয়েছেন তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ দুবরাজপুরের পর এবার ভাঙরে বোমা বিস্ফোরণ তৃণমূল নেতা স্ত্রী বোমার আঘাতে জখম হয়েছেন তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এর আগে ভাঙরে বোমা উদ্ধার হয়েছে এবার বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে তার স্ত্রী জখম হয়েছেন প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন প্রসেনজিৎ কি জানা যাচ্ছে বিস্তারিত দেখো এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে বা এলাকা থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে ভাঙরে তৃণমূল কর্মী শরীফুল মোল্লার বাড়িতে বোম ফাটে এবং সেখানে কিন্তু বাড়ির এক অংশে পাকা ছাদ উড়ে যায় এবং পাকা দেয়ালও ভেঙে যায় বলে আমরা জানতে পাচ্ছি পাশাপাশি এই শরীফুল মোল্লার স্ত্রী তিনি কিন্তু আহত হয়েছে এবং তাকে ঘটকপুকুর নার্সিংহোমে চিকিৎসা চলছে ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে আরাবুল ইসলাম এবং তিনি জানাচ্ছেন যেটা খুবই দুঃখজনক ঘটনা তবে এই এই ঘটনা তৃণমূল কর্মীর দাবি হচ্ছে যে আইএসএফ এর কর্মীরা তারা বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং সেই বোমের আঘাতে এই ঘটনা ঘটে পাশাপাশি উল্টো দিকে কিন্তু এলাকার আইএসএফ নেতারা তারা জানাচ্ছে যে এই তৃণমূল কর্মী শরীফুল মোল্লার বাড়িতে কিন্তু বোমা মজুদ ছিল সেই বোমা কিন্তু আচমকা ফেটে যায় সন্ধ্যের আগে আর তাতেই কিন্তু এই ঘটনা বাড়ির এক অংশে ছাদ উড়ে গেছে পাকা দেয়াল ভেঙে গেছে এবং এই ঘটনা আহত হয়েছে তার স্ত্রী ইতিমধ্যে এই আহত স্ত্রী ঘটকপুকুর নার্সিংহোমে চিকিৎসা চলছে তবে আরাবুল ইসলাম জানান যে 70% তার দেহ পুড়ে গেছে বলে তিনি দাবি করছেন শওকত মোল্লা ঘটনাস্থলে আসছে সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি তবে এই ঘটনা এলাকাটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে ভাঙর কাশীপুর থানার গাড়িরাই গ্রামে সন্ধ্যের আগের এই ঘটনা কিন্তু এলাকাটা চাঞ্চল্য ছড়ায় পুলিশ কি বলছে পুলিশ কি বক্তব্য পুলিশের প্রাথমিকভাবে দেখো এখনো পর্যন্ত কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে বোমের সুতলি বা বোমের যে অংশ সেগুলো কিন্তু তারা তারা নিয়েছে এবং সংগ্রহ করেছে সেখান থেকে তবে এখনো পর্যন্ত যে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুদ ছিল সেই বোমা থেকে বিস্ফোরণ না তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার না তবে একে অপরের সেটা কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূল জানাচ্ছে যে আইএসএফ কর্মীরা তারা বাড়িতে লক্ষ্য করে তার বাড়িতে লক্ষ্য করে বোমা মেরেছে এবং আইএসএফ জানায় যে তার বাড়িতে বোমা মজুদ ছিল সেই বোমা ফেটে কিন্তু এই ঘটনা ঘটেছে তবে পুরো বিষয়টি কাশীপুর থানার পুলিশ তদন্ত করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা